Dear learners, today we will learn transformations of sentences, affirmative to negative. Note 8. Prodotto affirmative sentence e subject jodi every plus noun othoba a plus noun othoba all plus plural noun hoy negative korar shomoy. Negative korar shomoy amra ja ja korbo. Every othoba a er poriborte every othoba a er poriborte. There is no. Ebong all er poriborte there are no. Ebong verb er purbe but boshate hoy. Ebong onno kichur poriborton hobe na. Ekti example er madhye amra affirmative theke negative kibhabe korte hoy sheti bhalo kore bujhar chesta korbo. Affirmative sentence. Amra korbo negative. Ekhane bola hoyeche every othoba a er poriborte there is no. যেহেতু এভরি রয়েছে দ্যার ইজ নো বসাবো দ্যার ইজ নো ভার্বের পূর্বে বাট এই ভার্ব এই ভার্বের পূর্বে বাট বসাতে বলছে এই ভার্বের পূর্বে অর্থাৎ ভার্বের পূর্বে বাট বসবে তাহলে আমরা মাদার এই নাউনটিকে বসাবো মাদার যেহেতু ভার্ব লিখবো ভার্ব লেখার আগে আমরা বাট বসাবো বাট লাভস হার চাইল্ড আমরা আরও একটি এক্সাম্পল করবো A patriot loves his country. এখানে negative করতে হবে. Every অথবা a. যেহেতু এখানে a রয়েছে a এর পরিবর্তে. There is no. Patriot নাউনটাকে বসাবো. Verb লেখার আগে আমরা but লিখবো. But loves his. আমরা আরো একটি example করব. Affirmative sentence. All Bangladeshis are polite. All Bangladeshis are polite all bangladeshis are polite এটাকে আমরা নেগেটিভ করব এখানে সুন্দর করে বলা হয়েছে all এর পরিবর্তে there are no all এর পরিবর্তে there are no verb লেখার আগে আমরা bangladeshis লিখব there are no bangladeshis যেহেতু verb রয়েছে তার আগে আমরা দিব but there are no bangladeshis but are polite অর্থাৎ প্রদত্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরি প্লাস নাউন রয়েছে এ প্লাস নাউন রয়েছে অল প্লাস প্লুরাল নাউন রয়েছে নেগেটিভ করার সময় আমরা এই ব্যাখ্যাগুলো প্রয়োগ করব ডিয়ার লার্নার্স আই থিঙ্ক নাও ইউ আর এবল টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইন্টু নেগেটিভ সেন্টেন্স তবে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি যদি এভরি প্লাস নাউন অথবা এ প্লাস নাউন অথবা অল প্লাস প্লুরাল নাউন দ্বারা শুরু হয় সেক্ষেত্রে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ আমরা চারভাবে করতে পারি এই ব্যাখ্যাটি হচ্ছে নাম্বার ওয়ান তাহলে আমরা দুই নাম্বার ব্যাখ্যাটি দেখব আমরা দুই নম্বর ব্যাখ্যা দিয়েও অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি অথবা নাম্বার টু এভরি অথবা এর পরিবর্তে দেয়ার ইজ নো এবং অল এর পরিবর্তে দেয়ার আর নো এবং ভার্বের পূর্বে হু প্লাস পরিবর্তনযোগ্য শব্দের বিপরীত শব্দ বসাতে হয় এবং অন্য কিছু পরিবর্তন হবে না একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব অ্যাফার্মেটিভ এটাকে আমরা নেগেটিভ করব এভরি এর জায়গায় এখানে বলা হয়েছে এভরি অথবা এর পরিবর্তে দেয়ার ইজ নো তাহলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো মাদার মাদার ভার্বের পূর্বে হু অর্থাৎ ভার্ব আছে তার পূর্বে আমরা হু বসাবো হু প্লাস পরিবর্তনযোগ্য শব্দের বিপরীত শব্দ বসাতে হয় পরিবর্তন লাভস আর চাইল্ড ভার্বের পর এখানে পরিবর্তন কোনটা করা যেতে পারে লাভ 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 লাভের পরিবর্তনযোগ্য বিপরীত শব্দ পরিবর্তনযোগ্য এটার বিপরীত শব্দ হচ্ছে হেট হেট মাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দ্যার ইজ নো মাদার হু হেটস হার চাইল্ড এখানে আমরা এর পরিবর্তে ইনস্টেড অফ এ আমরা বসাবো দ্যার ইজ নো পেট্রিয়ট ভার্বের আগে লিখবো হু এখন এখান থেকে আমরা দেখব কোন শব্দটির বিপরীত শব্দ রয়েছে লাভস
লাভস এর বিপরীত শব্দ হচ্ছে হেটস, হিজ কান্ট্রি। আমরা আরো একটা এক্সাম্পল করব, অল বাংলাদেশ ইজ আর পোলাইট, অল এর পরিবর্তে এখানে বলা হয়েছে সুন্দর করে অল এর পরিবর্তে দেয়ার আর নো, দেয়ার আর নো বাংলাদেশ ইজ। আমরা ভার্বের আগে লাগবো হু আর পলাইটের বিপরীত, এখানে আমরা পলাইটের বিপরীত শব্দ বসাবো ইম্পোলাইট। ডিয়ার লার্নার্স, আই থিঙ্ক নাও ইউ আর এবল টু ট্রান্সফর্ম অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইন্টু নেগেটিভ সেন্টেন্স। আমরা দুইভাবে এ পর্যন্ত আমরা শিখলাম, বলছি এভরি অথবা এ অথবা অল দ্বারা শুরু অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে চার ভাগে নেগেটিভ সেন্টেন্স করা যেতে পারে। আমরা এখন তিন নাম্বার ব্যাখ্যাটি দেখব, অথবা তিন নাম্বার এভরি অথবা এর পরিবর্তে দেয়ার ইজ নো এবং অল এর পরিবর্তে দেয়ার আর নো, এবং ভার্বের পূর্বে হু প্লাস নট বসাতে হয় এবং অন্য কিছুর পরিবর্তন হবে না। একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, নেগেটিভ সেন্টেন্স এ এভরি অথবা এর পরিবর্তে দেয়ার ইজ নো, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, মাদার মাদার, ভার্বের পূর্বে হু, ভার্ব আছে তাই ভার্বের পূর্বে হু বসাবো, হু নট বসাতে বলছে, নট নট। এখানে মনে রাখতে হবে যে হেল্পিং ভার্ব ছাড়া সাধারণত নট বসে না, হেল্পিং ভার্ব ছাড়া সাধারণত নট বসে না, ভার্বটার সাথে এস বাই এস রয়েছে, এখানে হেল্পিং ভার্ব রয়েছে ডাস, হু ডাস নট, এসটা এখানে চলে গেছে, শুধু থাকতেছে লাভ, হু ডাস নট লাভ হার চাইল্ড, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এর পরিবর্তে দেয়ার ইজ নো, নেগেটিভ করার সময় দেয়ার ইজ নো পেট্রিয়ট, হু হু এর পর নট বসাবো, তবে মনে রাখতে হবে ইন নট হেল্পিং ভার্ব ছাড়া সাধারণত বসে না, হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি। আমরা আরও একটি এক্সাম্পল করব, অল বাংলাদেশ ইজ আর পোলাইট, অল এর পরিবর্তে দেয়ার আর নো, দেয়ার আর নো বাংলাদেশ ইজ, ভার্বের পূর্বে হু বসাতে বলছে, ভার্বের পূর্বে হু, ভার্ব লেখার আগে আমরা হু লিখবো, হু নট, হেল্পিং ভার্ব ছাড়া সাধারণত নট বসে না, আর এখানে যদিও মেইন ভার্ব আমরা আর এর সাথে নট বসাতে পারি, হু আর নট পোলাইট। ডিয়ার লার্নার্স, নাও আই থিঙ্ক ইউ আর এবল টু ট্রান্সফর্ম অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইন্টু নেগেটিভ সেন্টেন্স ফলোয়িং দিস নট। আমরা তিনভাবে করলাম, আমরা চারভাবে করব, এভরি অথবা এ অথবা অল দ্বারা শুরু অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা চারভাবে নেগেটিভ করতে পারি। তো আমরা এখন চতুর্থ যে উপায়টি রয়েছে সে উপায়টি দেখব, অথবা চার নাম্বার এভরি অথবা এ অথবা অল এর পরিবর্তে নো এবং পরিবর্তনযোগ্য শব্দের বিপরীত শব্দ বসাতে হয়, অন্য কিছু পরিবর্তন হবে না। একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখব কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। এভরি অথবা এ অথবা অল এর পরিবর্তে নো, তাহলে এর পরিবর্তে আমরা নো বসাবো, মাদার, পরিবর্তনযোগ্য শব্দের যেটা পরিবর্তন করা যায়, পরিবর্তন পরিবর্তন, তাহলে লাভস, লাভস পরিবর্তন করা যায়, এটা বিপরীত শব্দ, এটা বিপরীত শব্দ, নো মাদার হেটস হার চাইল্ড। আমরা আরও একটি এক্সাম্পল করব, অ্যাফার্মেটিভ নেগেটিভ, এর পরিবর্তে আমরা নো বসাবো, নো পেট্রিয়ট, বিপরীত শব্দ নিব ভার্ব হেটস হিজ কান্ট্রি।
অল বাংলাদেশিজ আর পলাইট, অল বাংলাদেশিজ আর পলাইট, আমরা নেগেটিভ করব এভরি অথবা এ অথবা অল, এর পরিবর্তে নো বসাবো, নো বাংলাদেশিজ, আর এখানে পরিবর্তনযোগ্য শব্দ পলাইট, এর বিপরীত শব্দ হচ্ছে ইম্পলাইট। ডিয়ার লার্নার্স, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ইফ ইউ ওয়ান্ট টু গ্যাদার মাচ নলেজ অ্যাবাউট ইংলিশ গ্রামার। ইউ হ্যাভ টু স্টে উইথ ইংলিশ ওয়ার্ল্ড এসকেয়ার।